আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম চতুর্ভাগের যে নিয়মটা তো ওইখানে চতুর্ভাগের নিয়মের একদম ডিটেলস আলোচনা করা হয়েছে তোমরা যদি এখনও সেটা না দেখে থাকো অবশ্যই দেখে ফেলো আজকে আমরা এই ভিডিওতে ওই চতুর্ভাগের নিয়ম সম্পর্কে যে একটা দুইটা ম্যাথ প্র্যাকটিস করবো এরপরে আমরা একদম চাপটায় ঢুকে যাব তো আজকে আমরা যে ম্যাথটার সমাধান করবো সেটা হচ্ছে কট সাতশো পঁয়ষট্টি ডিগ্রি মান নির্ণয় করব এখন কট জিরো ডিগ্রি থেকে তো নাইনটি ডিগ্রি বা একশো আশি ডিগ্রি মান আমাদের বইয়ে মুখস্থ বা বইয়ে দেয়া থাকে বা মুখস্থ করে ফেলি বাট যদি এরকম হয় চারশো ডিগ্রি পাঁচশো ডিগ্রি এক হাজার ডিগ্রি মান বের করতে তাহলে সেটা আমরা চতুর্ভাগের নিয়ম দিয়ে সলভ করতে পারি আচ্ছা এখন আমরা যে স্টার্টিং পয়েন্টটা করবো সেটা হচ্ছে আমরা টোটাল কয়েকটা ধাপে এই অঙ্কগুলো করতে পারি আমরা আমরা আমি এখন যে ধাপটা দেখাবো এই ধাপটা হচ্ছে একদম সহজ ধাপ প্রথমে আমাদের যেটা করতে হবে এই সাতশো পঁয়ষট্টি ডিগ্রি অথবা এখানে যে কোনে দেয়া থাক না কেন আমরা প্রথমে সেটাকে নব্বই ধারা ভাগ করব আমি যেই যেই স্টেপে আগাবো তোমরা যদি ঠিক একই স্টেপে আগাও এটাই হচ্ছে সবচেয়ে সহজ স্টেপ এই অঙ্কটা করার জন্য তাহলে আমরা যদি এই সাতশো পঁয়ষট্টি ডিগ্রিটাকে নব্বই ধারা ভাগ করি তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি সেটা আমরা দেখি আচ্ছা এখন আমরা ক্যালকুলেটারে যাই এখানে আছে সাতশো পঁয়ষট্টি ডিগ্রি তো সাতশো পঁয়ষট্টিকে আমরা যদি নব্বই ধারা ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি এইট তাহলে এখন আমাদের দেখতে হবে এই দশমিক অংশটাকে আমরা বাদ দিব বাদ দিয়ে যেই পূর্ণ অংশটুকু থাকবে সেটাকে আমরা নব্বই ধারা ভাগ করব। এখন সরি নব্বই ধারা গুণ করব। এখন যদি আমরা এই এইটটাকে নব্বই ধারা গুণ করি তাহলে আমাদের কত আসতেছে সাতশো বিশ ডিগ্রি বাট এখানে আমাদের কত আছে সাতশো পঁয়ষট্টি ডিগ্রি তার মানে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কম আছে তাহলে এবার আমরা দেখি যে আলটিমেটলি কিভাবে হবে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম সেটা হচ্ছে এই অঙ্ক করার জন্য এন ইন্টু থি এন ইন্টু কি থিটা প্লাস মাইনাস থিটা তো এন ইন্টু থিটা এর মানে হচ্ছে এখানে যে এনের এর মানটা থাকবে এই এনটাই হবে তোমার যে পূর্ণ সংখ্যাটা মানে ভাগ করার পরে যে পূর্ণ সংখ্যাটা পাবা সেটা ধারা নাইনটিকে গুণ করবা এটাই হচ্ছে তোমার কি এনের মান তো আমাদের যদি তোমার বেসিক ক্লাসটা না দেখে থাকো তাহলে এখনই দেখে ফেলো কারণ ওই বেসিক লেচারটা তুমি যদি দেখে থাকো তোমার চতুর্ভাগে কোনো প্রবলেম হবে না আমি লিঙ্কটা আই বাটনে দিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে আমরা এনের মান পেয়ে গেলাম থিটার মানও পেয়ে গেলাম এখন এখানে আমরা প্লাস নিব নাকি মাইনাস নিব একটা জিনিস খেয়াল করো আমরা এইটটাকে নব্বই দ্বারা ভাগ করলে কত পেয়েছিলাম সাতশো বিশ ডিগ্রি তাহলে আমাদের এই সাতশো পঁয়ষট্টিতে যেতে হলে আরও কত ডিগ্রির প্রয়োজন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে দিলাম আচ্ছা এরপরে আমরা যাই তাহলে এখানে কি হলো কট আচ্ছা এখানে দেখো কট এখানে যে এইটটা এই এইট কি জোর না বেজোর অবশ্যই জোর আর জোর থাকলে আমাদের কি ত্রিকোণমিতিক কোনোবাদ চেঞ্জ হয় না যেটা আমরা বেসিক লেকচার থেকে শিখেছি তাহলে এখানে কটটা কটই থাকবে এরপরে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস মাইনাস যে অংশটা থাকবে সেটা এখানে আনতে হবে এখন আমাদের তাহলে আমরা কি বুঝলাম আমাদের ফার্স্ট কাজ কি নাইনটি ধারা ভাগ করা সেকেন্ড কাজ পূর্ণ সংখ্যাটাকে নাইনটি ধারা গুণ করা থার্ড কাজ ত্রিকোণমিতে কোনোপাত যেটা থাকবে সেটা মানে জোর বীজের অনুযায়ী এখানে ত্রিকোণমিতে কোনোপাতটা বসানো এখন আমাদের ফোর্থ কাজটা হলো কি ফোর্থ হলো হল চিহ্নের হিসাব করা যে এই কটের আগে প্লাস বসবে নাকি মাইনাস বসবে তো এটা করার আগে আমাদের চতুর্ভাগের নিয়মে যে ফিকটা সেই ফিকটা লাগবে তাহলে আমরা এটা ডিটেলসটা অবশ্যই জানি কারণ চতুর্ভাগে চৌদ্দ গোষ্ঠীর নামে একটা ভিডিও বেসিক ভিডিও দেয় আছে সেটা আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম ভিডিওটা দেখে নিও তাহলে এই চতুর্ভাগ থেকে আমরা যেটা জানি যে প্রথম চতুর্ভাগে আমাদের অল পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা কসেক থিটা পজিটিভ তৃতীয় চতুর্ভাগে টেন থিটা এবং কর থিটা পজিটিভ এবং চতুর্থ চতুর্ভাগে কস থিটা এবং সেক থিটা পজিটিভ এখন এই কট ফোর্টি ফাইভ ডিগ্রির আগে প্লাস বুঝবে নাকি মাইনাস বুঝবে সেটা আমরা ক্যালকুলেট করবো দেখো এখানে কট যে এইট ইন্টু নাইনটি ডিগ্রি মানে কয়টা নাইনটি ডিগ্রি আছে আটটা নাইনটি ডিগ্রি যতগুলো নাইনটি ডিগ্রি থাকবে ঠিক ততবার আমাদেরকে ঘুরতে হবে তাহলে ঘুরলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে আমরা আটবার ঘুরলাম এরপরে দেখো আমাদের কি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি আছে না মানে প্লাস আরও কিছু যেতে হবে তাহলে আমরা প্লাস এতটুকু ঘুরলাম এখন এটা আমি কেন এই পর্যন্ত আসলাম না এর কারণ হচ্ছে আমাদের এই যে এখান থেকে এতটুকু কি নাইনটি ডিগ্রি বাট আমার এখানে আছে কি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে তো আমরা পুরোটা ঘুরতে পারবো না তাহলে আমরা এই আট বা ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি ঘোরার পরে কোথায় এসে পৌঁছালাম এই প্রথম চতুর্ভাগে আর আমরা জানি কি প্রথম চতুর্ভাগে অল পজিটিভ এই জন্য কটের আগে কি বুঝবে প্লাস আর আমরা জানি প্লাসটা মনে মনে বিবেচনা করা যায় আমাদের প্লাসটা দেওয়ার দরকার নেই এবার আমরা দেখি কট ফর্টি ফাইভ ডিগ্রির মান কত কট ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এখন আমরা আরেকটা প্র্যাকটিস করব তাহলে তোমাদের একদম যেই ধারণাটা সেটা একদম ফিক্সড হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা যেটা ফিক সলিউশন করবো সেটা হলো সেক মাইনাস পনেরোশো ডিগ্রি একটা জিনিস খেয়াল করো এই দুইটা অঙ্ক দিয়েই কিন্তু আমরা চতুর্ভাগের যে দুইটা নিয়ম আছে একটা হচ্ছে যেটাতে প্লাস দে যেটাতে কোনো মাইনাস থাকে না মানে হচ্ছে এটা থিটার মধ্যে কোনো মাইনাস দেওয়া থাকে না আরেকটা হচ্ছে মাইনাস দেওয়া থাকে এটা হচ্ছে এটা তাহলে আমাদের দুইটা নিয়মেই কিন্তু আমি করিয়ে দিলাম এরপরে চতুর্ভাগের নিয়মের প্রবলেম আশা করি আর থাকবে না তাহলে এখন আমরা এখান থেকে স্টার্টিং পয়েন্টে কি করেছিলাম যে প্রথমে এই যে থিটাটা থাকবে এই থিটাকে নাইনটি ডিগ্রি দ্বারা ভাগ করেছিলাম বাট এখানে একটা জিনিস দেখো আমাদের এখানে একটা বাড়তি কাজ করা লাগবে সেটা হচ্ছে কখন সে সেটা তখন করা লাগবে যখন আমাদের এই থিটার মধ্যে মাইনাসটা থাকবে কারণ আমরা মাইনাস নিয়ে কাজ করব না আচ্ছা এখন যদি আমাদের সেটা করতে হয় তাহলে আমরা একটা ফর্মুলায় শিখেছিলাম বেসিক ক্লাসে সেটা হলো সেক মাইনাস থিটা আমরা একটা ফর্মুলা জানতাম সেই ফর্মুলাটা কি সেক থিটা সেক মাইনাস থিটা সমান সমান প্লাস সেক থিটা এই জন্য এখানে প্লাসটা দিয়ে রাখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে সেক মাইনাস থিটা সমান হল প্লাস সেক থিটা এবার ঠিক যেইভাবে এই প্রথম অঙ্কটা সলিউশন করেছিলাম মানে স্টেপ নাম্বার ওয়ান এই পনেরোশো ডিগ্রিটাকে আমাদের কি করতে হবে নাইনটি ধারা ভাগ করতে হবে তো চলো নাইনটি ধারা ভাগ করি পনেরোশোকে কত পাওয়া যায় দেখি আচ্ছা এখন আমরা এই পনেরোশোটাকে নাইনটি ডিগ্রি দ্বারা ভাগ করব আচ্ছা রেকর্ড হচ্ছে আচ্ছা আমরা ক্যালকুলেটারটাকে ওপেন করি আচ্ছা এখন আমরা এই পনেরোশো ডিগ্রি একটু সরি পনেরোশো ডিগ্রিকে আমরা নাইনটি ধারা ভাগ করব আমাদের কত আসছে সিক্সটিন পয়েন্ট সামথিং আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাগ করার পরে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেই পূর্ণ সংখ্যাকে নাইনটি ধারা গুণ করতে হবে এবার দেখি আমরা এই ষোলোটাকে যদি 90 ধারা গুণ করি তাহলে আসলে কত হয় কত হলো চোদ্দোশো চল্লিশ ডিগ্রি বাট আমাদের ছিল আমাদের এখানে দেয়া আছে কত সরি আমাদের এখানে দেয়া আছে কত পনেরোশো ডিগ্রি এখন তাহলে আমাদের আর লাগবে কত ডিগ্রি সেটা আমরা খেয়াল করি তাহলে আমাদের লাগবে আরও ষাট ডিগ্রি কারণ ষোলোকে নাইনটি দ্বারা ভাগ করলে কত হয় চোদ্দোশো চল্লিশ ডিগ্রি তাহলে আমাদের আরও এই পনেরোশো হতে লাগতেছে আমাদের ষাট ডিগ্রি তাই এখানে ষাট ডিগ্রি প্লাস করে দিয়েছি এবার দেখো এখানে তাহলে এনের মানটা কত এনের মান হচ্ছে ষোলো থিটা প্লাস মাইনাস প্লাস দিব নাকি মাইনাস দিব অবশ্যই প্লাস দিব তাহলে প্লাসটা দিলাম এরপরে হচ্ছে সিক্সটি ডিগ্রি এরপরের স্টেপে যাওয়ার জন্য আচ্ছা এরপরের স্টেপটা কি যে সেক এখানে ষোলো তাহলে সেক এখানে ষোলো ষোলোটা কি জোর নাকি বেজোর অবশ্যই জোর তাহলে জোর থাকলে এখানে ত্রিকোণমিতি কোনো পা চেঞ্জ হবে না সেক সেকই থাকবে আচ্ছা থাকলো এরপরে আসে কত এখানে সিক্সটি ডিগ্রি এবার আমাদের হচ্ছে চিহ্নের হিসাব আগে আমি একটা কথা বলে দেই আমরা কিন্তু চিহ্নের হিসাব করার সময় কখনোই এই সেকে এই লাইনের সাথে তুলনা করব না আমরা অবশ্যই তুলনা করব এই লাইনের সাথে আচ্ছা এখন দেখি সেক এখানে কত ষোলো আছে তাহলে আমাদের কতবার ঘুরতে হবে ষোলোবার ঘুরতে হবে আচ্ছা তা এতবার ঘোরার দরকার নাই আমরা ট্রিক্স ফলো করবো যে এইখান থেকে যদি আমরা একবার এরকম দেই রাউন্ড তাহলে হচ্ছে চারবার তাহলে আবার যদি রাউন্ড দিই তাহলে হচ্ছে আটবার আবার যদি রাউন্ড দিই তাহলে হচ্ছে আট আর চার কত বারো আবার যদি রাউন্ড দেয় তাহলে হচ্ছে কত ষোলো ঘুরলাম ষোলোবার এখন প্লাস যেহেতু সিক্সটি ডিগ্রি আছে তার মানে আমাদের প্লাসের এই ঘরে তাহলে এই ঘরে কে পজিটিভ অল পজিটিভ তাহলে সেকও পজিটিভ হবে তাহলে সেক যেহেতু পজিটিভ তাহলে এখানে বোঝে প্লাস চিহ্ন আর প্লাস চিহ্ন আমরা জানি এটা দেয়া লাগে না তাই এখানে দিই নিই তাহলে সেক্স সিক্সটি ডিগ্রি এখন আমরা সেক্স সিক্সটি ডিগ্রি মান তো জানি না আমরা জানি কস সিক্সটি ডিগ্রির মান আর কস সিক্সটি ডিগ্রি মান কত হাফ তাহলে আমরা যদি আমরা যেহেতু জানি যে সেক থিটার হচ্ছে কস থিটার উল্টোটা তাহলে কস থিটার মান যদি হাফ হয় তাহলে সেক থিটার মান কী হবে টু আশা করি তোমরা এই তাহলে এই চতুর্ভাগের যে নিয়মটা দিয়ে যে অঙ্কগুলো এগুলো কিন্তু তোমাদের এইচএসসিতে এমসিকিউ এবং অ্যাডমিশনে খুবই ইম্পর্ট্যান্ট তাই আমি আশা করব তোমরা আমি একটা বুঝতে পেরেছ না দেখে থাকলে আবার যে এই ক্লাসটা রিভিউ করো মানে প্রিভিউ করে দেখো আশা করি বুঝতে পারবো আল্লাহ হাফেজ